شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. দুই নম্বর কারণ হচ্ছে সিয়াম ভঙ্গের স্ত্রী সহবাস করা। রোজা রেখে কেউ যদি যৌন মিলন করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তো সেটা ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত সময়ের মধ্যে যদি কেউ কাজ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। তার করণীয় কি? তার করণীয় হলো এই সমস্ত লোকের দিনের অবশিষ্ট সময় যখন তারা সহবাস করেছে তারপরে থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সময়টুকু পানাহার থেকে বিরত থাকতে হবে। তোবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে এই পাপ থেকে ক্ষমা চাইতে হবে এবং ওই দিনের পরিবর্তে একটি সিয়াম পালন করতে হবে, একদিনের বিনিময়ে একদিন, আর জরিমানা দিতে হবে। জরিমানা যেটাকে আমরা অন্য ভাষায় কাফফারা বলে থাকি, কাফফারা দিতে হবে। সে কাফফারা কি? একটি গোলাম মুক্ত করতে হবে, যদি সম্ভব না হয় তাহলে একাধারে দুই মাস সিয়াম পালন করবে, আর তাও যদি না পারে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করবে। তো এক লোক রাসূলের কাছে এসে বললেন যে আমি ধ্বংস হয়ে গেছি আর রাসূলুল্লাহ আমি কি করব। তো কি হয়েছে? আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছি। রাসূলুল্লাহ বললেন যে তুমি একটা দাস মুক্ত করো। সে বলল যে আমার পক্ষে তো সম্ভব না। তখন তিনি বললেন যে তাহলে তুমি একাধারে দুই মাস সিয়াম পালন করো। সে বললো যে আমার পক্ষে এটাও করা সম্ভব না। তখন তিনি বললেন যে তাহলে 60 মিসকিনকে একবেলা খানা খাওয়াও। হ্যাঁ, তো সে বললো যে আমার পক্ষে এটাও সম্ভব নয়। বর্ণনাকারী বলছেন যে আমরা এই অবস্থায় ছিলাম, হ্যাঁ, রাসূল সামনে থেমে গেলেন আর কিছু বললেন না। তারপরে তখন হঠাৎ করে একটা খেজুরের ঝুড়ি নিয়ে আসা হলো, বেশ খেজুর ভর্তি একটা ঝুড়ি নিয়ে আসা হলো। তো প্রশাসন লোকটাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে এই ঝুড়িটা নিয়ে গিয়ে তুমি এগুলি তোমার পক্ষ থেকে সাদকা করে দাও। তখন সে বলল যে আমার চাইতেও বেশি অভাবগ্রস্ত মানুষকে এটা দান করতে হবে। তিনি বললেন যে হ্যাঁ। তখন সে বলল যে আল্লাহর শপথ, মদিনার মধ্যে আমার চেয়ে অভাবগ্রস্ত পরিবার আর কেউ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন এবং তার দাঁত বের হয়ে গেল এবং তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি এগুলি তোমার পরিবারকে নিয়ে যাও খাওয়াও। তার মানে কোন মানুষ যদি কাফফারা দিতে সক্ষম না থাকে, হ্যাঁ, কোনোভাবেই সক্ষমতা তার না থাকে, এমনকি খাদ্য দেওয়ার মাধ্যমেও রোজা রাখতেও পারতেছে না, খাদ্য দিতে পারতেছে না, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আলাম। তো এইটা একটা কথা যে স্ত্রী সহবাসের মাধ্যমে রোজা ভেঙে যাবে এবং তাকে কাফফারা দিতে হবে। কিন্তু অন্য কোনো কারণে যদি কেহ বীর্যস্খলিত করে তাহলেও তার রোজা ভেঙে যাবে, যেমন হস্তমৈথুনের মাধ্যমে অথবা ইচ্ছাকৃত ভাবে যে কোনো পন্থায় স্ত্রীকে চুম্ব নিষ্পর্শ প্রভৃতির মাধ্যমে যদি বীর্যপাত ঘটায় তাহলে তার সিয়াম ভেঙে যাবে। আর এক্ষেত্রে কোনো কাফফারা দিতে হবে না, তবে তৌবা করবে এবং ওই সিয়ামটি কাজা আদায় করবে। কেননা সহবাস ছাড়া অন্য কোনো কারণে রোজা ভঙ্গ করলে তার কাফফারা দিতে হবে, এরকম কোনো দলিল নাই। এই গেল দুই নম্বর কারণ। হাল লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ